বিধ্বংসী গতিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, সাবধানবাণী রাজ্যবাসীদের জন্য। তো বন্ধুরা, কবে নাগাদ কোন উপকূলে আর্থে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের ঘণ্টার গতিবেগ কত থাকবে, এই ঘূর্ণিঝড়ের নাম কি, তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি না, ও পূর্ণিমা কোটালের জেরে আগামীকাল থেকে প্রশ অবধি 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে নদী সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূল এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রশাসন সূত্রের খবর, পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত। এখন মাছ ধরার মরশুম চলছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ সাগর পাথর প্রতিমা থেকে প্রায় 2,500 ট্রলার সমুদ্রে পাড়ি দিয়েছিল। মৎস্য দপ্তরের তরফে মঙ্গলবার ট্রলারসহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এদিন বিকেলের মধ্যে বেশিরভাগ ট্রলারে ফিরে এসেছে। বুধবার বৃহস্পতিবার মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফেজারগঞ্জ সাগরের মৎস্য বন্দরগুলিতে এই বিষয়ে মাইকে প্রচার করা হচ্ছে, সতর্ক করা হয়েছে চাষিদেরও। গত বছর ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের জেরে নোনা জল ঢুকে সুন্দরবন উপকূল এলাকায় বিস্তীর্ণ জমিতে চাষের ক্ষতি হয়েছিল। এখানে প্রচুর পান চাষ হয়। ঝড়ের আগে পানের বর্জ্যের চারপাশে বাঁধন দিতে বলা হয়েছে। আনাজ বাগানের চারপাশে নালা কাটতে কৃষকদের পরামর্শও দেওয়া হয়েছে। ইয়াসের পরে সুন্দরবনে বিস্তীর্ণ অঞ্চলের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু কিছু সংস্কার হলেও একের পর এক কটালো নিম্নচাপের জেরে বাঁধের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ফের দুর্যোগের পূর্বাভাস পেয়ে সাগর, নামখানা, মৌসুমি, ঘোড়ামারা, পাথর প্রতিমা দ্বীপের বেহাল বাঁধগুলি নিয়ে আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রের খবর, অবশ্য দুর্যোগের দুদিন উপকূল এলাকায় কড়া নজরদারি চলবে। জেলা প্রশাসনের তরফে ওই এলাকায় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, সেচ দপ্তরে সতর্ক করা হয়েছে। আগামী প্রস্তুতি হিসাবে মহকুমার 4টি ব্লকের উপরে এলাকায় ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। তৈরি আছেন সিভিল ডিফেন্স কর্মীরা। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ, তিরিপল মজুদ রাখা হয়েছে। কাকদ্বীপের মহকুমার শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মিলেছে, মৎস্যজীবীদের ফিরে আনা হয়েছে, উপকূল এলাকায় বাসিন্দারও সতর্ক করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।